ইউটিউবে আসার পর থেকে তোমরা সবচেয়ে বেশিবার আমাকে যে রিকোয়েস্টটা করেছো সেটা হচ্ছে অলঙ্কারের একটা পর্ব করার জন্য অলঙ্কার এত বড়ো একটা ব্যাপার এবং সেগুলো এতগুলো পার্টে করতে হবে এই জন্য অলঙ্কারটা করিনি ভেবেছিলাম পরে কখনো করব। কিন্তু তোমরা এতবার রিকোয়েস্ট করছো ওই জন্য তোমাদের রিকোয়েস্টটা ফেলা গেল না তোমাদের জন্য আজকে রইল অলঙ্কার বেশ কয়েকটা পর্বে আমি এপিসোডটা করব তো দেখতে থাকো অলঙ্কারের অলং শব্দটার অর্থ হচ্ছে ভূষণ বলা হয় সৌন্দর্যম অলঙ্কার অর্থাৎ অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধি করে মানব শরীরে যেরকম আমরা অলঙ্কার ধারণ করি আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য কাব্যের ক্ষেত্রেও বা সাহিত্যের ক্ষেত্রেও অলঙ্কারের প্রয়োগ ঠিক সেই কারণেই অলঙ্কার সব কিছুতেই প্রযুক্ত হলে যে তা হয়ে ওঠে তা কিন্তু নয় অলঙ্কারের জন্য প্রয়োজন হচ্ছে সঠিক অবয়ব সংস্থান যেরকম আমাদের সবার জন্য সব অলঙ্কার প্রযোজ্য নয় সেরকম সাহিত্যেও সর্বক্ষেত্রে সব অলঙ্কার প্রযোজ্য নয় কোথায় কোন অলঙ্কারটা সুপ্রযুক্ত হবে কোথায় কোন অলঙ্কারটা মানাবে সেই অনুযায়ী অলঙ্কারের প্রয়োগ করা হয় এবং সেখানে অলঙ্কার প্রযুক্ত হয়ে তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আজকে অলঙ্কারের যে দুটো পার্ট আছে একটা হচ্ছে শব্দালঙ্কার একটা হচ্ছে অর্থালঙ্কার আমরা প্রথমে শব্দালঙ্কার দিয়ে শুরু করি যেটা একটু তুলনামূলকভাবে সোজা অন্যটা কঠিন তা নয় কিন্তু শব্দালঙ্কার ধরতে খুব সুবিধা হয় কারণ শব্দালঙ্কার আমাদের শ্রুতিগাহ আমরা শুনে শব্দ বুঝতে পারি তাহলে চলো শুরু করা যাক শব্দালঙ্কার শব্দালঙ্কারের মধ্যে সবচেয়ে সোজা যে বিষয়টা যেটা বুঝতে সবচেয়ে সোজা লাগে সেটা হচ্ছে অনুপ্রাস অনুপ্রাস কাকে বলে যখন একই ধ্বনিগুচ্ছ পুনঃ পুনঃ বিন্যস্ত হয় বা একই ধ্বনিগুচ্ছ বারবার ব্যবহৃত হয় তখন সেখানে অনুপ্রাশ অলঙ্কার হয় যেমন ধরো চলোচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ এই যে লাইনটা এটা আমাদের শুনতে ভালো লাগছে কেন কারণ এখানে চ ধ্বনিটা বারবার আবর্তিত হচ্ছে চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ ঠিক আছে তো এই যে একটা ধ্বনির বারবার আবর্তনের মাধ্যমে যে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি হলো এটা হচ্ছে তোমার অনুপ্রাসের উদাহরণ তো অনুপ্রাসকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি সেই অনুযায়ী অনুপ্রাশের আলোচনা করা যায় বেশ কিছু ভাগে তাকে বিন্যস্ত করে নিয়ে তো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে অন্তনুপ্রাস অন্ত মানে শেষ তার মানে কবিতার চরণের শেষে যে অনুপ্রাস থাকছে সেটা হচ্ছে অন্তনুপ্রাস ধর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হেঁড়েদাতার মর্মনে ঠাকুরদাদার বউ তো এই যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এবং হেঁড়েদাতার মর্মনে থান ঠাকুরদাদার বউ এই যে মৌয়ের সঙ্গে বউয়ের এই যে মিল হচ্ছে এই মিলটার ফলে কি হচ্ছে সুতি সৌন্দর্য সৃষ্টি হচ্ছে বা মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পূর্ণবান তো এই সমান এবং পূর্ণবান হ্যাঁ সমান এবং পূর্ণবান এই যে দুটো পরপর রয়েছে এর ফলে কি হচ্ছে এক ধরনের শ্রুতি সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যেটা আমাদের শুনতে ভালো লাগছে অনেক কবিতা দেখবে যেখানে মিলটা কেটে যায় বা মিল হয় না সেগুলো কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না তো এই যে মিলটা হচ্ছে চরণান্তিক মিল চরণের অন্তে মিল এটা হচ্ছে অন্তনুপ্রাসের উদাহরণ আচ্ছা এর পরে হচ্ছে বৃত্তনুপ্রাস বৃত্তনুপ্রাস কি যখন একটি ব্যঞ্জনধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন একটি ব্যঞ্জনধ্বনি বা ধ্বনিগুচ্ছ সংযুক্ত বা বিযুক্ত অবস্থায় বহুবার ব্যবহৃত হচ্ছে এবং তার ফলে যে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বৃত্তনুপ্রাস মানে ধরো আমি যদি বলি চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তো এখানে দেখো চুল তার কবেকার অন্ধকার বিদিশার দেখো তার কবেকার অন্ধকার বিদিশার এই চারবার আর আর শব্দটা ব্যবহৃত হলো এবং হওয়ার ফলে কি হলো এই ব্যঞ্জন ধনিকুচ্ছ ব্যবহৃত হওয়ার ফলে কী হলো একটা শুনতে ভালো লাগে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যেহেতু বহুবার হচ্ছে তখন সেখানে হচ্ছে কি অনুপ্রাস বা আর চকিত চমকে করিছে চরণ বিচরণ এই চ ধ্বনিটা বারবার বারবার আসছে সংযুক্ত বৈযুক্ত মানে কি ধরো কোনো যুক্ত ব্যঞ্জন রয়েছে বা যুগ্ম ব্যঞ্জন রয়েছে বা একই ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি রয়েছে সেটা বারবার ব্যবহৃত হচ্ছে তো সেক্ষেত্রে বৃত্ত অনুপ্রাশ অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় বা বলতে পারো সেক্ষেত্রে বেতনুপ্রাস এভাবে তোমরা লিখতে পারো যখন তোমরা ডেফিনেশান লিখবে তো জিনিসটা খুবই সোজা এবং ছেখানুপ্রাসটাকে এর সময় গুলিও না ছেখানুপ্রাস এই প্রসঙ্গে বলে রাখে ছেখানুপ্রাসে কী হয় মাত্র দুবার ব্যবহৃত হয় ওই ব্যঞ্জন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ সংযুক্ত অভিযুক্ত অবস্থায় দুবার ব্যবহৃত হয় মানে ধরো এখনই অন্ধ বন্ধ করো না পাখা এক্ষেত্রে দেখো অন্ধ এবং বন্ধ এই দুটো দন্তের নয় ধয় এবং দন্তের নয় ধয় যে দুটো ব্যঞ্জনধ্বনি রয়েছে সংযুক্ত অবস্থায় এটা মাত্র দুবার ব্যবহৃত হচ্ছে এখনই অন্ধ বন্ধ করো না পাখা এটা হবে ছেেকানুপ্রাস বা ধরো শেফালি রায়ের সঙ্গে আমার এক ফালিও পরিচয় নেই এই যে শেফালি এবং ফালি এক শেফালির ফালি এবং ফালি তো এটা এখান এটা হচ্ছে ছেেকানুপ্রাস তো মনে রাখবে বৃত্তন উপ্রাসের সঙ্গে ছেকানুপ্রাসের পার্থক্য কী ছেকানুপ্রাসে মাত্র দুবার ব্যবহৃত হবে আর বৃত্তনুপ্রাসে যদি দুবারের বেশি ব্যবহৃত হয় তাহলে সেখানে উপ্রাস অলঙ্কার হবে এরপরে হচ্ছে সূত্যনুপ্রাস নাম শুনেই বুঝতে পারছো যেটা শুনে বুঝতে হবে এতক্ষণ আমরা কি দেখলাম যে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ছিল কিন্তু সূত্যনুপ্রাসের ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে এবার যেটা হবে সেটা হচ্ছে একই রকম শুনতে যেমন ধরো ছন্দ বন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয় এখানে দেখো ছন্দ বন্ধ গ্রন্থ গীত এই যে ছন্দ বন্ধ গ্রন্থ গীত তথ দ দেখো বার পরপর আছে পরপর বলতে দেখো ছন্দ দ বন্ধ ধ গ্রন্থ থ আর গীত ত মানে তথ দধ তো এই যে তথ দধ এরা হচ্ছে দন্ত ব্যঞ্জন এবং এরা একটা জায়গা থেকে উচ্চারিত হয় দন্ত ব্যঞ্জন কাকে বলে জীব যেখানে দাঁতকে স্পর্শ করছে উপরের দাঁতকে স্পর্শ করছে তো সেখানে দন্ত ব্যঞ্জন হচ্ছে ত থ দ ধ ঠিক আছে তো এই যে দন্ত ব্যঞ্জনগুলো একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এই জন্য এদের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে বা এদের শুনতে একই রকম লাগে তো শুনতে একরকম লাগছে বলে এটা যেটা হচ্ছে এটাকে বলছি আমরা আগের আগেরগুলো কি হয়েছিল আগেরগুলো মনে রাখবে যে সেগুলো একই ছিল যেমন ধর অন্ধ বন্ধ ঠিক আছে চুলতার কবেকার আর 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 একই রকম ছিল বা মহাভারতের কথা অমৃত সমান সমান আর পুণ্যবান আন আন একই রকম ছিল তো সে এক্ষেত্রে কিন্তু ওটা আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে তথদথ একই নয় কিন্তু একই রকম শুনতে লাগছে কারণ তারা একই জায়গা থেকে উচ্চারিত হয় ঠিক আছে তো এই যে শুনে আমি বুঝতে পারছি শুনতে ভালো লাগছে বা শুনে যে অনুপ্রাসের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রাস এবার আমরা একসঙ্গে দুটো অলঙ্কারের আলোচনা করব। একটা হচ্ছে অনুপ্রাশের অন্তর্গত লাটানুপ্রাস আর একটা হচ্ছে ঝমক দুটোকে একসঙ্গে আলোচনা করার কারণ দুটোর ক্ষেত্রেই একই শব্দ বহুবার ব্যবহৃত হয় কিন্তু লাটান উপ্রাসের সঙ্গে যমুকের পার্থক্য হচ্ছে উপ্রাসে একই শব্দ দুবার ব্যবহৃত হলেও বা বহুবার ব্যবহৃত হলেও সেক্ষেত্রে অর্থের ভেদ ঘটে না শুধুমাত্র তাৎপর্য আলাদা হয়ে যায় আর যমুকের ক্ষেত্রে কি হয় যমুকের ক্ষেত্রে কিন্তু অর্থটাই বদলে যায় যেমন ধরো যত গোপনে ভালোবাসি পরাণ ভরি পরাণ ভরি ওঠে শোভাতে এটা যদি আমি বলি আমি কি বলছি যে যত গোপনে আমি ভালোবাসছি প্রাণ ভরে তত আমার প্রাণ ভরে উঠছে তো এক্ষেত্রে প্রাণ ভরে কথাটাই পরাণ ভরিটাই দুবার ব্যবহৃত হচ্ছে কিন্তু এক দেখো তাদের অর্থ বদলাচ্ছে না পরাণ ভরি মানে প্রাণ ভরে ওঠা তো সেক্ষেত্রে কী বদলাচ্ছে তাৎপর্য একটু সূক্ষ্ম ভেদ হচ্ছে যেমন ধরো প্রথমবার আমি কি বলছি প্রাণ ভরে ভালোবাসার কথা বলছি আর দ্বিতীয়বার বলছি প্রাণ ভরে ওঠার কথা দুটোর মানেই কিন্তু সেম কিন্তু দুটো দুটোর তাৎপর্যটা আলাদা ঠিক আছে তো যে ক্ষেত্রে তাৎপর্য আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে সেটা হবে লাটান অভ্যাস আর যমকের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অর্থটাই বদলে যাবে যেমন ধরো কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার তো এখানে কবি কি করেছেন কীর্তিবাসকে দুবার ব্যবহৃত করেছেন একটা হচ্ছে কীর্তিবাস যার মধ্যে কীর্তিবাস করে বা যিনি কীর্তিমান আরেকজন হচ্ছে কীর্তিবাস কবি এখানে নামের বানানটা বদলে দিয়েছেন কীর্তিবাসের কীর্তিবাসকে কীর্তিবাস করে দিয়েছেন কেন এই শ্রুতি সৌন্দর্যটা তৈরি করার জন্য বা জমক অলঙ্কারকে এখানে প্রয়োগ করার জন্য ঠিক আছে তো একজন হচ্ছে কীর্তিমান একজন হচ্ছে কবি কৃত্তিবাস তো এই যে পার্থক্যটা হয়ে গেল এটা কিন্তু অর্থের পার্থক্য পুরো মানেটাই বদলে গেল দুটো কীর্তিবাস মানে আলাদা কিন্তু এখানে দুটো পরাণ ঘড়ি মানে আলাদা নয় ঠিক আছে তো যে ক্ষেত্রে অর্থ পুরোপুরি বদলে যাবে সেটা হলো তোমার ঝমক আর যে ক্ষেত্রে অর্থ বদলাবে না তাৎপর্য একটু আলাদা হয়ে যাবে সেটা হচ্ছে লাটানুপ্রাস আচ্ছা জমকের ক্ষেত্রে যেটা হয় জমকের দুটো ভাগ আছে একটা হচ্ছে সার্থক জমক একটা হচ্ছে নিরর্থক জমক তো সার্থক জমকটাকেই আমরা জেনারেলি ধরি কারণ নিরর্থক জমক যেটা সেটা যদি দুবার একই শব্দ থাকে তো সেক্ষেত্রে সেটা ছেেকানুপ্রাস হয়ে যাবে বা দুয়ের বেশি যদি থাকে তো সেক্ষেত্রে আমরা অনুপ্রাসের মধ্যে ধরতে পারি বা ধরে নাও হবে তো নিরর্থক জমক সেভাবে হয় না নিরর্থক জমকের জন্য আলাদা রয়েছে বাংলায় ছেকানুপ্রাশ হয়ে যায় তখন সেটা এই আমরা জমক বলতে সার্থক জমককেই বুঝবো এর পরের অলঙ্কার হচ্ছে শ্লেষ অলঙ্কার শ্লেষ মানে কি যখন একটি শব্দ একবার ব্যবহৃত হবে এবং একবার ব্যবহৃত হয়ে তা বিভিন্ন অর্থ বোঝাবে তখন সেখানে শ্লেষ অলঙ্কার হয় যেমন ধরো যদি আমি বলি যে কেবল ঈশ্বরগুপ্ত ব্যপ্ত চরাচর যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর তো এখানে ঈশ্বরগুপ্ত বলতে কবি ঈশ্বরগুপ্ত বোঝানো হচ্ছে এবং প্রভাকর বলতে সংবাদ প্রভাকর পত্রিকাকে বোঝানো হচ্ছে যিনি ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন তো ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকর এই দুটোকে নিয়ে একটা অর্থ করা হচ্ছে আরেকটা অর্থ করা হচ্ছে ঈশ্বর মানে গডকে নিয়ে তো কে বলে ঈশ্বরগুপ্ত মানে সেই ভগবান গুপ্ত আছেন চর তিনি চড়াচড়ে ব্যপ্ত আর কি আর যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর প্রভাকর মানে এক্ষেত্রে সূর্যকে বোঝানো হচ্ছে তো একটা ঈশ্বর মানে এক ভগবান আর একটা ঈশ্বরগুপ্ত মানে কবি ঈশ্বরগুপ্ত বা সাংবাদিক তো একটা শব্দই ব্যবহৃত হলো বা একটা বাক্য ব্যবহৃত হলো একই শব্দ সমেত কিন্তু সেখানে দুটো অর্থ বোঝালো তো এই যে অলঙ্কার এটা হচ্ছে শ্লেষ অলঙ্কার তো শ্লেষ অলঙ্কারকে তুমি দুভাগে ভাগ করতে পারো একটা হচ্ছে স্বভঙ্গ শ্লেষ একটা হচ্ছে সভঙ্গ শ্লেষ কাকে বলে স্বভঙ্গ শ্লেষ মানে যে যেখানে তোমাকে শব্দটা ভাঙতে হচ্ছে যেমন ধর আমি তোমাকে বলি যে রামের স্ত্রীর নাম জানো কি তো আমি কি বলছি ধরো আমি কোনো এক্স কোনো কোয়েশ্চেন সাইন বা প্রশ্নবোধক চিহ্ন কিছু দিলাম না আমি বলছি রামের স্ত্রীর নাম জানো কি তো আমি তোমাকে প্রশ্নও করতে পারি যে তুমি রামের স্ত্রীর নাম জানো কি বা আমি এটাও বলতে পারি যে রামের স্ত্রীর নাম জানো কী অর্থাৎ সীতা তো জানো কি প্রশ্ন এবং জানো কি কয় দীর্ঘই কার তো এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই সেটাকে আমাকে ভেঙে বলতে হচ্ছে রামের স্ত্রীর নাম জানো কি আরেকটা বলছি রামের স্ত্রীর নাম জানো কি বা ধর আমি বলছি যে রাম পাল কি চড়ে যায় আরেকটা বলছি রাম পাল কি চড়ে যায় আমি তোমাকে যদি প্রশ্ন করি যে রামপাল কি চড়ে যায় তার উত্তর হবে রাম পাল কি চড়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে স্বভঙ্গ শ্লেষের উদাহরণ আর অভঙ্গ শ্লেষের উদাহরণ তো যেটা বললাম সেই ঈশ্বরগুপ্ত ব্যক্ত চরাচর ওটাই তো এরপরে আমরা যে অলঙ্কারটা দেখব সেটা হচ্ছে বকরক্তি বকরক্তি মানে বুঝতেই পারছো বাঁকাভাবে কথা বলা অর্থাৎ বক্তা যে অর্থে বলছেন আর শ্রোতা যে অর্থে শুনছেন এ দুটোর মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে যেমন ধরো কাহিনীতে একটা সংলাপ রয়েছে যে সভাকবি বলছেন মহারাজ ওদের শব্দ আছে বিস্তর কিন্তু অর্থের বড় টানাটানি আর তখন নটরাজ বলছেন নইলে রাজ আসবে কোন দুঃখে সভাকবি কি বললেন যে ওদের শব্দ আছে বিস্তর কিন্তু অর্থের বড় টানাটানি শব্দার্থকে উনি বুঝিয়েছেন কিন্তু নটরাজ কি বলছেন তিনি বলছেন নলে রাজ দ্বারে আসবে কোন দুঃখে তার মানে রাজধানী মানুষ কেন আসে অর্থের যাচনা করতে যে অর্থ মানে পয়সা টাকা সভাকবি বললেন শব্দার্থের কথা কিন্তু নটরাজ বললেন অর্থ বা টাকা পয়সার কথা তো এই যে বক্তা যে অর্থে বললেন এবং শ্রোতা যে অর্থে উত্তর দিলেন বা শুনলে বুঝলেন সে দুটো আলাদা হয়ে গেল এটা হচ্ছে তোমার বক্রোক্তি অলঙ্কার এবং আমি যে বক্রবৃত্তির উদাহরণ এখন দিলাম সেটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি আরেক ধরনের বক্রোক্তি অলঙ্কার হয় সেটা হচ্ছে কাকু বক্রক্তি তাহলে বক্রোক্তিকে আমরা দুভাগে ভাগ করবো একটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি আর একটা হচ্ছে কাকু কাকুবক্রক্তি তো শ্লেষ বক্রোক্তি কাকে বলে সেটা তোমরা শুনলে আর কাকু বক্রোক্তি হচ্ছে ধরো বক্তার কণ্ঠস্বরের জন্য যখন এক বললে অন্য অর্থ বোঝায় যেমন ধরো আমি যদি বলি যে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডরাই শখে ভিখারি রাগবে তার মানে আমি কি বলতে চাইছি আমি কি ডরাই শখে ভিখারি দাগবে তার মানে আমি ডরাই না বা আমি ধরো তোমাকে বলছি যে তুমি কি মনে করছো আমি কি যাবো এত কিছুর পরে আমি কি যাবো তার মানে আমি কি বলতে চাইছি যে আমি যাবো না তো এক্ষেত্রে কি হলো আমি কিন্তু প্রশ্নই করছি বা একটা স্টেটমেন্টে দিচ্ছি কিন্তু আমার কণ্ঠস্বরের জন্য আমার স্টেটমেন্টটা ইতিবাচক হলেও সেটা নেতিবাচক হচ্ছে আমি যদি বলি যে আমি কি ডড়াই সখী ভিখারী রাঘবে হতে পারে আমি ডরাই আমি ভয় পাই কিন্তু আমি ক্ষেত্রে বলতে চাইছি আমি ডরাই না রাবণ শ্বশুর মমো মেঘনাথ স্বামী রাবণের মতো শ্বশুর আমার আছে মেঘনাথের মতো স্বামী আমার আছে আমি ভয় পাবো সেই ভিখারি রাঘবকে আমি ভয় পাবো না এটাই বলতে চাইছি কিন্তু এটাই বলছি না তো সেক্ষেত্রে একটা নামর্থক কথা বা নেতিবাচক যেটার উত্তর হতে পারে নেতিবাচক কথা সেটা ইতিবাচকভাবে আমি উপস্থাপনা করছি কিন্তু আমার বক্তব্যের উপস্থাপনার জন্য বা আমার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য সেটা নেতিবাচক শোনাচ্ছে বা নেতিবাচক মনে হচ্ছে যে শ্রোতা তার কাছে তো এটা হচ্ছে কাকুবক্রক্তির উদাহরণ তো হয়ে গেল পুরোপুরি যা ছিল আমাদের শব্দালঙ্কার মোটামুটি এই তোমরা যদি একটু ভালো করে দেখো বা প্র্যাকটিস করো ব্যাপারটা হয়ে যাবে আই থিঙ্ক আর অর্থালঙ্কারটা একটু সমস্যা করে কারণ সেখানে একটু বুঝতে হয় পুরোটা শুনে বোঝা যায় না একটু বোধ প্রয়োজন সেটাও হয়ে যাবে আমি পরের এপিসোডে সেটা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও করনি আমার ফেসবুক পেজ অন্য পাঠের যে ফেসবুক পেজ রয়েছে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে তোমরা গিয়ে আমার পেজটা লাইক করতে পারো যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয়ের বাইরেও বিভিন্ন ধরনের আপডেট আমি দিই অনেক কিছু শেয়ার করি তোমরা আলোচনা করতে পারো সেগুলো পেতে পারো বা আমার সাথে কানেক্টেড থাকতে পারো তো দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থাকো স্টেটিউন থ্যাংক ইউ